যমুনা ফিউচার পার্কে ড্রোন ক্যামেরা কিনতে আমি সুমন এসেছি। নিউজ হান্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের নতুন সংযোজন হতে যাচ্ছে, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, এর ভেতরে ড্রোন ক্যামেরা রয়েছে, তারপরে বড় মুভি ক্যামেরা, আমরা ভিডিও ক্যামেরা যেটাকে বলি। ওর মডেলটা কত সুমন? ZX on 50, সেটি আমরা বায়ুতম্বকরম থেকে কিনবো। একই সঙ্গে আমরা স্নাইজারের মাইক্রোফোন নিচ্ছি এবং সাউন্ড সিস্টেম করছি, স্টুডিও সেট আপ, যেটি খুব আমাদের কাছে আমাদের জন্য ব্যয়বহুল, কারণ আমরা ছোট ছোট প্রতিষ্ঠান এবং যমুনা ফিউচার পার্কের ভেতরে ঢুকছি আমরা। এখান থেকে ড্রোন কিনবো। ড্রোনটার মডেল জন্য কত? DJI Mini 2। ওটা কাদের দোকান? আচ্ছা, আমরা একটু ভেতরে ঢুকি। আমরা খুব ভীষণ এক্সাইটেড, কারণ আমরা এতদিন যে অনুষ্ঠানগুলো করেছি নিউজ হান্টে, মানে এতটা দামি যন্ত্র আমাদের ছিল না, মানে ইনস্ট্রুমেন্ট যেটা আমরা এত এত ভালো ক্যামেরা কিংবা এত মানে দামি মাইক্রোফোন, তারপরে মানে এত ফুল প্রফেশনাল বলতে আমরা যেটি বুঝি সেটি আমাদের এতদিন ছিল না। এই নতুন প্রতিষ্ঠাবার্ষিকীর পরে আমরা এগুলো আমরা নেওয়ার যোগ করছি। এখান থেকে বায়তুল মোকারমে যাবো আমরা, সেখানে ক্যামেরা অর্ডার দেওয়া রয়েছে এবং আরও যারা অনেক কিছু কিনছি সেগুলো আমরা দেখাবো। আমরা এদিকটা থেকে যাবো। যমুনা ফিউচার পার্ক আমার কাছে তো খুব ভালো লাগে, সত্যি বলতে। এই ড্রোনটা, এই যে এটা আমরা কিনছি, একটু দেখাই ক্যামেরা ওয়ার্ল্ড থেকে সুমন একটু। এবং আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আমরা আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, এগুলো আমরা যখন ব্যবহার শুরু করব। ফার্স্ট ফ্লাই, প্রথম উড়ল আমাদের ড্রোনটা, যেটা আমরা একটু আগে কিনতে এসেছি। এবার বায়তুল মোকারমে সনি PXW Z50। আপাতত টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও একবার অনুরোধ জানাই নিউজ হান্টের সঙ্গে থাকবেন। অবশ্যই আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা নিউজ হান্ট এগিয়ে যাচ্ছে। আমাদের ওয়েব রিডারও যেমন বাড়ছে, একই সঙ্গে ভিডিওতে তো আমরা খুব জনপ্রিয় হচ্ছি, আপনারা সবাই জানেন। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সমর্থন করবেন, সে প্রত্যাশা রাখছি। সবার জন্য শুভকামনা, সুস্থ থাকবেন। নভেল করোনা ভাইরাস কিন্তু এখনও দেশ থেকে যায়নি, একটু একটু করে
কিন্তু মানুষ আমরা শুনছি যে আশেপাশে মানুষেরা আক্রান্ত হচ্ছে। আমি যখনই মানুষের ভেতরে আসছি মাস্কটা টেনে দিচ্ছি, আপনারা দেখছেন। ভালো থাকবেন, টাটা। শুভ একটু টাটা বলে দেন। ওকে।